বাংলাদেশে থাকবে না, ওর কোনো অবৈধ রিক্সাগুলো থাকবে না। এই অটোগুলো একটা ব্যাপক গতিতে চলে, এগুলো কোনো সিঙ্গেল মানে না, কোনো যানজট মানে না, খালি হাতে মোড় দেয় দৌড় দেয় অবৈধভাবে। শেখ হাসিনা যেমন এই অটোগুলো, শেখ হাসিনা অটো অবৈধ ছিল, এই অটোগুলো একটা অবৈধ, তাই অবৈধ অটোগুলো চলবে না। অ্যাম্বুলেন্স মানে না, একটা বিআইপি গাড়ি মানে না, এই অটোগুলো একটা বিশৃঙ্খল। কোনো একটা ট্রাফিক পুলিশ জিজ্ঞেস করেন অটোর বিরুদ্ধে কথা বলতে চান, তারা একটা ট্রাফিকও মানে না, তারা কোনো মিটার নাই, অবৈধভাবে এই কারেন্টগুলো প্রচার করে, দেশের সম্পদ নষ্ট করে। আমরা চাই না অবৈধ কারেন্ট খরচা করে এই অটোগুলো চলুক, দেশের সম্পদ, কারেন্ট একটা দেশের সম্পদ, অথচ দেশ গ্রামে একটা ঘরে বিদ্যুৎ নেই, আর ওই অটোগুলো চলে অবৈধভাবে। মানে এমনও হয়তো হয় তারা আমাদেরকে এমনও সময় আছে, মানে লাঠি দিয়ে গাড়ির উপর দোয়ারে গেলে বেরিয়ে দেয়। রাজধানীতে আসলে কী কী দুর্ঘটনা ঘটায় আসলে ব্যাটারি চালিত অটোরিক্সা? এগুলো তো আপনার পায়ের রিক্সার, আমাদের তো কোনো দুর্ঘটনা নেই, আমরা নিজের মানে রক্ত পরিশ্রম করে নিয়ে আমরা হচ্ছে আমাদের ব্যালেন্স ঠিক রেখে, আমরা ব্যালেন্স ঠিক রেখে আমরা পায়ের রিক্সা চালিয়ে যাই। আর অটো রিক্সার কোনো ব্যালেন্স নেই, ওদের কোনো লাইসেন্স নেই, ওদেরকে কোনো কিচ্ছু নাই, ওরা যেমনে খুশি এমনি চালাইতে থাকে, ওরা যেমনে খুশি এমনি চালাইতে থাকে। অনেক অবৈধ জিনিস, এটা অবৈধর কারণ একটাই, সেটা হলো যে আপনাদের ওরা তাড়াতাড়ি যাইতে চাওয়ার কারণে একটা দুর্ঘটনা করা দিয়ে বয়ে থাকে। সবসময় এই দুর্ঘটনা ওদেরকে, ওদের জন্য এই ঢাকা শহরে কারেন্টের বিদ্যুতের ঘাটতি। অটোরিক্সা বন্ধ করতে হবে, ওদের জন্য আমরা ভাড়া মারতে পারি না। সারাদিন আপনি 300-400 টাকা মারতে পারি, এর উপরে আমরা পারি না ভাড়া মারতে। এই আমরা অটোরিক্সা মানে সব ভাড়াটা আছে 1000-1200 টাকা করে মারে, রাস্তায় সেই জন্য বন্ধ করতে হবে অটোরিক্সা, এটাই আমাদের জন্য। ওদের জন্য আমরা ভাড়া পাই না, 1000-1200 টাকা। সংসদের কাছে, মাননীয় সরকারের কাছে দাবি, আমাদের যেভাবে আগে মানুষকে যেভাবে আমরা চলছিলাম, 8 টাকা কামাই করছিলাম, এখন তার তো মনে করো দেশে একটা মহামারী হয়েছে, আমরা সেই মহামারীর জন্যে দুঃখিত। এখন সবারই কম বেশি মনে করো পেটে খিদে কম বেশি আছে, এখন অটো আগে যেভাবে চলছিল, আজিনা সরকার বানাইছে ওই অটো গাড়ি, অটো চলছিল অলি গলি, সেই অটো আমাদের মনে করো এখন এই পাউরিস্কে এখন মনে করো সব জায়গায় মনে করে যায়, খালি আমরা না এই পাউরিস্কে না, সিএনজিওয়ালারা বন্ধু আমাদের এই সমাবেশে তারা শরীর হয়েছে। হ্যাঁ, তাই আমরা সংসদে কই যে আপনারা যেভাবে অটো বন্ধ করার, পুলিশ হোক কি ছাত্র ভাইদের ঘর হোক, আপনারা সবাই মিলি আপনারা এই অটো থামান, তাহলে প্রত্যেক দিন এই মানুষদের যা বেরেক, আমাদের সাইকেলে যা বেরেক, আর এই অটোর বেরেক একে বেরেক, তাহলে এই মেশিন দিয়ে চলা জিনিস কীভাবে জনগণ বাঁচবে? এই হাসিনা সরকার, খুনি সরকার, এই মানুষ খুন করার জন্য এই অটো গাড়ি নামাইছে। 2-3 বার বন্ধ করবো, সব বন্ধ করবো, এবার 3 দিনটা টানবে, আমরা এই আইন মানি না, সব 2 ঘন্টার মধ্যে অটো গাড়ি দ্রুত বন্ধ করতে হবে। আমাদের আমরা এই অটো গাড়ি থেকে ভাড়া মতো হয় না, ভাড়া হয় না, কারণ অ্যাক্সিডেন্ট করে এই অটো গাড়ি মারা যাচ্ছে, বড় আমরা বড় অসহায় হয়ে গেছি, আমরা বড় অসহায় হয়ে গেছি। প্রিয় ছাত্র ভাইরা, সেনাবাহিনীরা, পুলিশ ভাইয়েরা, আপনারা দ্রুত যে ধরনের অটো গাড়ি 24 ঘন্টার মধ্যে দ্রুত বন্ধ করেন। বাসা ভাড়া দেওয়া লাগে, সব কিছু দেওয়া লাগে, তাহলে আমরা বাস্তব কেমন করি?
আর ওরা খালি অটো খালি অটো দিচ্ছ খালি অটো দিচ্ছ তাহলে অটোওয়ালা যদি বাসে তাহলে আমরা মরবো নাকি? আমার তো ইসকে এখন ইনকাম নাই, আমরা গুলো বাঁচতেও কেমন করি? আমরা চাই হয় অটো বন্ধ হোক, আর নাই তো ইসকে বন্ধ হোক অটোই চলুক, আর নাই তো অটো বন্ধ হোক খালি ইসকে চলুক।